দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর লকডাউনে দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে গণপরিবহন এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে তবে প্রথম দিনেই বিভিন্ন সড়কে ছিল যানবাহনের চাপ ছিল তীব্র যানজট উদ্বেগের বিষয় করোনা নিয়ে যাত্রী বা পরিবহন শ্রমিক সচেতন নয় কেউই নানা অজুহাতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব উল্টো গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন কেউ কেউ লকডাউনে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে গণপরিবহন চালুর প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে দেখা যায় যানবাহনের চাপ যা ছিল দিনভর গণপরিবহন চালু হলেও উদ্বেগের বিষয় করোনার সংক্রমণ নিয়ে একেবারেই উদাসীন চালক সহকারী স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর যে প্রতিশ্রুতি দেন মালিকরা তা মানছেন না শ্রমিকরা নানা অজুহাতে বেশিরভাগ বাস চালক সহকারী ব্যবহার করছেন না মাস্ক যাত্রী ওঠানামার সময়ও মানছেন না স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারও অভিযোগ আছে বাড়তি ভাড়া আদায়েরও মাস্ক নিজেরা পরে কতক্ষণ পরতে পারে বলেন এগুলো তো মনে করেন না মুখ তো গামায় জায়গা তো অনেক বিশ্রু গন্ধ বাড়ি করেন কি করবো স্যার এরাই দূরত্ব বজায় রাখতেছে না এরাই এরাই সবকিছু করতেছে স্যার আমার মাস্ক আছে স্যার ধারণ ক্ষমতার চেয়ে তুলনামূলক কম যাত্রী নেয় কোথাও কোথাও দেখা যায় পরিবহন সংকট এই সুযোগে যাত্রীদের অনেকেই আবার তোয়াক্কা করছেন না স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাও জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন কেউ কেউ তবে দীর্ঘদিন বেকার থাকার পর ঈদ উপলক্ষে গণপরিবহন চালুর এই উদ্যোগকে সাধুবাদ জানান পরিবহন শ্রমিকরা রোজগার বন্ধ ছিল আজকে থেকে মোটামুটি তো কোনো মতো চলা যাবে আর কি কোনো মতো চলার মতো একটা ব্যবস্থা হয়েছে আর কি এইভাবে যদি সবাইকে সুযোগ দেওয়া হয় তাহলে তো অনেক বেটার হবে ঈদের সময় এখন রানিং করে দিয়েছে মনে করেন আমাদের সুবিধা হয়েছে মনে করেন ঘরে বসে থাকলে তো এক টাকা ইনকাম হচ্ছে না ইনকাম করা যাবে মোটামুটি আল্লাহ খাবে মোটামুটি জানতে পারবো এদিকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম করোনায় আরো চারজনের মৃত্যু হলো চট্টগ্রামে এর মধ্যে নগরী ও জেলায় দুইজন করে এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো 549 জনে গত 24 ঘন্টায় চট্টগ্রামের 10টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 1065 জনের এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 155 জনের নমুনায় আক্রান্তদের মধ্যে মহানগরীর 120 জন আর জেলায় 35 জন এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন 50,775 জন চট্টগ্রামের হাটহাজারিতে 26 মার্চের সহিংসতার অন্যতম মাস্টার মাইন্ড হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জি বিকেলে ব্রিফিং এ এমন তথ্য জানান জেলা পুলিশ সুপার SM রশিদুল হক বুধবার আটক হন ফয়জি বৃহস্পতিবার তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে SP জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাণ্ডব সংগঠিত করার কথা স্বীকার করেছেন ফয়জি সরকার ও দেশকে অস্থিতিশীল করার জন্যই এ তাণ্ডব চালানো হয় তার জব্দ মোবাইল ফোনে একাধিক বিয়ে বহির্ভূত সম্পর্ক ছাড়াও নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশ সুপার তিনি প্রত্যেকটি ঘটনায় যারা মাস্টার মাইন্ড 2-4-5-10 জন যাদের ইন্ধনে যাদের নির্দেশে যাদের অর্থের যোগানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে প্রত্যেকটি ঘটনার সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন বিবাহিত জীবনের বাইরেও তার কিছু মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক দুটোর কথাই কিন্তু তিনি স্বীকার করেছেন এবং তার মোবাইল থেকে আমরা বেশ কিছু চ্যাটিং পেয়েছি যাদের সাথে তার সম্পর্ক ছিল চট্টগ্রাম বন্দরে আপাতত কন্টেইনার জট না থাকলেও মজুদ ধারণ ক্ষমতার কাছাকাছি তবে শঙ্কা জাগাচ্ছে সামনের ঈদ কেননা প্রতি বছরই এই সময়ে খালাস কমে যাওয়ায় বেড়ে যায় জট ফলে এবারও সব পক্ষের উদ্যোগী ভূমিকা না থাকলেও ঈদে পরিস্থিতি জটিল হবার শঙ্কা ব্যবহারকারীদের এজন্য এখনই সমন্বিত পদক্ষেপের তাগিদ তাদের সবশেষ বুধবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 38,000 যার প্রায় 10% ওই দিন খালাস হয়
একই সাথে জেটিতে কন্টেইনারবাহী জাহাজ ছিল 11টি আর বন্দরে বার্থিং এর অপেক্ষায় বহির্নোঙরে ছিল 8টি। রমজানে সচরাচর অপারেশনাল সময় কমে আসে, কমে যায় কন্টেইনার খালাসের পরিমাণও। তবে বর্তমান পরিস্থিতি খুব একটা নাজুক না হলেও শঙ্কা জাগাচ্ছে ঈদের ছুটি, কেননা প্রতি বছরই ঈদের আগে পরে জট পরিস্থিতি হয়ে ওঠে জটিল। যেহেতু অপারেশনাল টাইম কম হয়, সেহেতু বন্দরে যে জাহাজগুলো ভিড়ে ওগুলোর স্টে টাইমটা একটু বেড়ে যায়। হয়তো বিকালের জাহাজ পরদিন সকালে যাচ্ছে, অথবা সকালের জাহাজ বিকালে যাচ্ছে, সেই ক্ষেত্রে স্টে টাইম বেড়ে যাওয়াতে জাহাজ বার্থিংয়ে বা আউটারে কন্টেনার জাহাজ হয়তো কিছুটা বেড়েছে। কর্তৃপক্ষের দাবি, সংকট সামলাতে নানামুখী উদ্যোগ রয়েছে, তবে বন্দরকে জটমুক্ত রাখতে আমদানিকারকদের সদিচ্ছাই বেশি জরুরি বলে মত তাদের। ডেলিভারি সিস্টেমটা ফাস্ট হয়েছে এই সময়, এবং ডেলিভারির যে পরিমাণ সেটি অন্য সময় যা ছিল প্রায় কাছাকাছি আছে। খুব একটি উদ্বেগজনক কোনো পরিস্থিতি আমরা এখনও দেখছি না। আমাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়া আছে, আমরা অফ ডকে নিয়ে যাওয়ার, তারপরে এই জন্য আমরা পত্র দিয়েছি যে অনেক ডেলিভারি অফ ডক থেকে দেওয়ার জন্য। তবে ব্যবসায়ীরা বলছেন, উদ্যোগ থাকতে হবে সংশ্লিষ্ট সব পক্ষেরই। বন্দর ছাড়াও কাস্টমস আর ব্যাংক সহ সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে সমানভাবে। বন্দরের সাথে সার্বক্ষণিক যারা কাজে জড়িত আছে সবাইকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে, সবাইকে সবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে দিক নির্দেশনা দিতে হবে। বন্দর যেরকম 24 ঘন্টা খোলা থাকে, এবং অন্যান্য ডিপার্টমেন্টের লোকজনও যেন 24 ঘন্টা এখানে উপস্থিত থাকে। লকডাউনে দূরপাল্লার যাত্রীবাহী যান বন্ধ থাকলেও পণ্য পরিবহন সচল, যা অব্যাহত থাকার কথা ঈদেও। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বন্দরে কন্টেইনার জট কমানোর তাগিদ সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। 5 শতাধিক অসহায় মানুষকে উপহার সামগ্রী দিয়েছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সকালে চেম্বার কার্যালয়ে হতদরিদ্রদের হাতে পণ্য সামগ্রী তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। এ সময় রাঙ্গামাটি চেম্বারের সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। এদিকে রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে আরও 400 পরিবার। সকালে শহরের চিংলা মংমারি স্টেডিয়ামে দুস্থদের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এর আগে গত বুধবার জেলায় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয় 450 পরিবারকে। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।